ভাবলাম ভাই ওই দিন বাঁচবো না, সাথে সাথে কালেমা পড়ছি। পুলিশের কাছে হয়তো এত গুলি নেই, এত অস্ত্র নাই, ওরা কোত্থেকে যে এত অস্ত্র পাইছে, শুধু গুলি করতেছে আর শুধু লাশ আসতেছে। আমার ছোট একটা ভাই আছে ক্লাস এইটে পড়ে, ওকে বললাম যে তুই কোথাও বাইরে হইস না, আমি যাইতাছি এক জায়গায় যাইতাছি। তো ও বলছে যে ভাইয়া তুই কই যাবি আমি জানি, তুই আন্দোলনে যাবি এখন আমি জানি। এই কথা বলে ও আমার পিছনে পিছনে আসছিল, আমি ওর অনেক বাধা দিছি কিন্তু ও আমার পিছনে পিছনে আসছেই, আম্মু আপু কেউ থামাতে পারে নাই ওকে। একটা পর্যায়ে ও আমার পিছনে পিছনে দুইটা স্টেশন চলে আসছে, তারপর আমি ওকে বুঝাই শুনাই বললাম যে তুই আর আগাইস না সামনে প্লিজ, সামনে কিন্তু খুব মারাত্মক গোলাগুলি, লাশ আসতেছে সামনে থেকে একের পর এক লাশ আসতেছে, ও নিজে দেখতেছে। তারপর ওর ভিতরে ভয় নাই, ক্লাস এইটে পড়ে, বয়স 16 কিংবা 15 হবে ওর। ও গুলিবিদ্ধ হয়েছে, ওর পায়ে গুলি, পায়ে একটা গুলি হয়েছে, তারপরে ও আমার আগে গুলিবিদ্ধ হয়েছে কিন্তু আমি জানি না। তার পরবর্তীতে আমি এক পর্যায়ে সবার সামনে ছিলাম, সবার সামনে আমরা গেছি, আমরা সবাই একসাথে শান্তিপূর্ণভাবে আমরা কর্মসূচি আমাদের আন্দোলন করতেছি। পুলিশ ওই দিন আমাদেরকে কোনো প্রকার আমাদের সামনে বাধা দাঁড়ায় নাই আমি যতটুকু দেখলাম। তবে আমাদের আমরা বাজার পর্যন্ত, আমাদের লক্ষ্মীপুরে যে মেইন বাজার ওই বাজার পর্যন্ত কিছুটা গেলাম, যাওয়ার পরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বাজারের বিভিন্ন বিল্ডিং থেকে, অনেক বিল্ডিং, একটা দুইটা না অনেকটা বিল্ডিং থেকে আমাদেরকে রাইফেল, তারপরে যাই পাইছে হাতের মধ্যে শটগান রাইফেল পাইপ গান যেটাই পাইছে সেটা দিয়ে আমাদেরকে গুলি করছে। মানে পুলিশের কাছে হয়তো এত গুলি নেই, এত অস্ত্র নাই, ওরা কোত্থেকে যে এত অস্ত্র পাইছে আল্লাহ হয়তো ভালো জানে, শুধু গুলি করতেছে আর শুধু লাশ আসতেছে। মানে হাসপাতালে আমাদের প্রাইভেট যতটা হাসপাতাল আছে একটাও মানে খালি নেই, বেডের জায়গা নাই, নিচে শোয়া রেখেছে হাসপাতালের নিচে বাইরে, কী যে একটা অবস্থা লক্ষ্মীপুরে। আমি তো ভাই বললাম প্রথমে, লক্ষ্মীপুরের ইতিহাসে 100 বছরও হয়তো এরকম কিছু হয় না কখনো। আমি যে সময় আমরা সামনে আগাইলাম, ওরা আমাদেরকে গুলি করলো, গুলি করার পরে আমরা তারপরও আমরা পিছু হই নাই, আমরা সামনে আগাইতে থাকলাম, ওরা গুলি করতে থাকলো আমরা আরো বেশি সামনে আগাইতে থাকলাম। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই, বসুন্ধরা টয়লেট্রেস ফুরফুরে মন সারাক্ষণ। আমরা টিপু, লক্ষ্মীপুরের সালাউদ্দিন টিপু নামে একটা সন্ত্রাসী আছে, ও হচ্ছে লক্ষ্মীপুরের মেইন আওয়ামী লীগের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান। ওর ভাষা পর্যন্ত যাওয়ার পরে হঠাৎ করে আমার বুক দিয়া পেট থেকে মাথা পর্যন্ত, আমার বুকের বাপাস, শরীরের বাপাস, বুক থেকে মাথা পর্যন্ত, হাত গলা বুক পেট পর্যন্ত মানে আমার পুরোটাই মনে হয় নিয়ে গেছে গুলি করে। আমার এই পাশটা নাই, মনে হচ্ছে আমার শরীরের অর্ধেকটা নিয়ে চলে গেছে, আমি একটা সেকেন্ড শুধু দৌড়াইতে পারছি, এভাবে দুই পা গেছি, তারপর আমি মাটিতে পড়ে গেছি, এত পরিমাণ রক্ত গেছিলো আমার শরীর থেকে। তারপরে একটা পর্যায়ে আমার ছাত্র ভাইরা, আমার যারা আমার পাশে ছিল, ওরা আমাকে নিয়ে গিয়ে, ভাবলাম ভাই ওই দিন বাঁচবো না, সাথে সাথে কালেমা পড়ছি, কয়বার যে কালামে পড়ছি, মানে শুধু আল্লাহর কাছে শুধু বলছি আল্লাহ যদি মারা যায় যেন শহীদ মৃত্যু হয়, যদিও এটা ন্যায়ের জন্য জীবন দিলে বলছে যে দুনিয়ার শহীদ না হলেও আখেরাতের শহীদ, আমি একজন ইসলামিক স্কলারের মুখ থেকে শুনলাম, তাই আমি ওইটাই চাইছি আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে আখেরাতের শহীদ হিসাবে আমাকে পূরণ করো, আর আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জনের জন্য আজকে এই শরীরের রক্ত বিলাইছি, অন্য কারো কাউকে দেখানোর জন্য না। এইটুকু বলার পরে আমার মানে আর কোনো জ্ঞান নাই। তারপরে আমাকে 3টা হাসপাতাল ঘুরাইলো আমাদের জেলাতে, তারপর ওখান থেকে ঢাকা মেডিকেল, এখন বর্তমানে আমি ঢাকা মেডিকেল আছি, এখানে আমি চিকিৎসারত অবস্থায় আছি, নাকে দিয়ে পাইপ দিল, প্রায় 3-7 দিন ভাই পাইপটা দিল, অনেক কষ্ট পাইছি ভাই, অনেক কষ্ট, চিৎকার ভাই কী যে অবস্থা, ব্যথা যন্ত্রণা, রাতে ঘুম নাই, মানে কী যে অবস্থা, দিন ইয়া নাই। তারপরে 5 দিন আমি খাইতে পারি নাই ভাই, একটা মানুষ যদি 5 দিন না খেয়ে থাকে, শুধু চ্যালেঞ্জের অবস্থায় থাকে, ওই মানুষটা কি মানে থাকতে পারে, মানুষ হিসেবে থাকতে পারে? আমার অবস্থা মানে এতটাই খারাপ হয়েছে, আমার জীবনে মানে অনেক বড় এক্সপেরিমেন্ট ভাই। তবে তারপরও কষ্টের মাঝে একটা স্বস্তি পাইছি, দেশটা স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ। যে সন্ত্রাসীরা আমাদের উপর গুলি করছে, ওই সন্ত্রাসীদেরকে পুলিশ
সেফ দিচ্ছে, সেফ দিয়ে পরবর্তীতে ওদেরকে নিয়ে গেছে। আমি জানি এটা ঘুরি ফিরি পুলিশ আওয়ামী লীগ সব একই ভাই।